বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিদের অবৈধ সরকারগুলো শুধু সংবিধান স্থগিত ও সামরিক শাসন জারি করে ক্ষান্ত হয়নি, সংবিধানকে ক্ষতবিক্ষত করে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পবিত্র সংবিধানের মৌলিক চরিত্রকে নষ্ট করে হত্যাকাণ্ডের সুবিধাভোগীরা। কাজী বাপ্পার প্রতিবেদন। স্বাধীন বাংলাদেশের স্থায়ী ঐতিহাসিক দলিলগুলোর একটি 72 সালের হাতে লেখা মূল সংবিধান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই সংবিধান রচনা করেছিলেন সংসদের আইন প্রণেতারা। এখানে স্বাক্ষর আছে এই ইতিহাস রচনাকারীদের। এই সংবিধান 71-এ 30 লাখ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম সহ বাংলাদেশের অবর্ণনীয় সব অমূল্য ক্ষতির বিনিময়ে পাওয়া। মূল সংবিধানে দেশের 4 মূলনীতি নির্ধারণ করা হয়েছিল, যাকে রাষ্ট্রের 4টি স্তম্ভ বলেন অনেকে। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সুবিধাভোগী বেসামরিক ও সেনা সরকারগুলো রাষ্ট্রের এইসব মূলনীতি আমূল পাল্টে ফেলা শুরু করে, 4 মূলনীতি থেকে 3টি ছেঁটে ফেলে দেয়। এছাড়াও আরও নানা পরিবর্তন আনতে থাকে সংবিধানে। জিয়া রহমান ক্ষমতায় এসে যেটা করলেন, প্রথমেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র সব বাতিল করে দিলেন। এগুলো দিয়ে পাকিস্তানের করণ করা, যেটা আমাদের সংবিধানের, তারপর তো গোটা রাজনীতি এবং সমাজের পাকিস্তানিকরণ বা মৌলবাদীকরণ, সাম্প্রদায়িকীকরণ তিনি শুরু করলেন। সামরিক শাসন জারি করে যে একটা অসাংবিধানিক যে ব্যবস্থা তৈরি করলো, একটার পর একটা এই সামরিক শাসন হতে থাকলো। তো এই যে সংবিধানিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তো একটা প্রচণ্ড আঘাত করেছিল, এবং একটা সংবিধানকে আঘাত করার অর্থ হচ্ছে বাংলাদেশকে আঘাত করা। 80-এর দশকে দ্বিতীয় সেনাশাসক জেনারেল HM এরশাদও 72-এর সংবিধানের মৌলিক চেতনা বিরোধী ধারা সংযোজন করেন। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে 1990 সালের আগ পর্যন্ত দুই সামরিক শাসনামলের এইসব সাংবিধানিক পরিবর্তনকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট ভিন্ন দুই মামলার আদেশে। তাতে মূল 72-এর সংবিধানের অনেক কিছু ফিরে আসলেও ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা আজও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।